কিরে তুই এত সকালে? ওই যে আমার এবার ছিল না স্যার, তাই আমি আইছি। ও আচ্ছা, ওই আমি বাজার কমিটির লোকের সাথে কথা বলে দেখি ওরা কি বলে, তারপরে তোকে আমি জানাবো। হ্যাঁ, আর ই করিস, ওই রাতে আবার ডিউটিতে যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস, ঠিক আছে? স্যার আমার কথা একটু মনে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমার ঘরে বাজার সাথে কিছু নাই স্যার, আমার একটু ব্যবস্থা করে দিন স্যার। আমার বাচ্চাটার খাওয়াই পাচ্ছে, আমার এটা বললাম, আমার বাজার সাথে কিছু নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ওদের সাথে কথা বলি তারপরে জানাবো। হ্যাঁ আচ্ছা স্যার। আর তুই করিস, যাওয়ার সময় কিন্তু দেখা করে যাস, ঠিক আছে? ডিউটিতে যাওয়ার সময়। আচ্ছা দেখা করে যাবো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে রেখেন স্যার। আচ্ছা ঠিক আছে। আমি হাত মুখ ধুয়ে আসি, একসাথে দুই বাপুতে খাওয়া নিয়ে। আচ্ছা বাজা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, ঠিক আছে? কিরে আবার কি? আমার কুলাটার কিছু কাপড় চোপড় কিনা দেওয়াই লাগবে স্যার। আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না, করোনার কিছুদিন যে অবস্থা ছিল দেশটা মাত্র এখন স্বাভাবিক হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো না, আর বেতনটাকে আমার নিজের পকেট থেকে দেব স্যার? কিছু একটা ব্যবস্থা করে আমার কুলাটার কাপড়। আচ্ছা আচ্ছা, যা তো তুই বিরক্ত করিস না, যা পরে আসিস, যা তুই এখন বিরক্ত করিস না, যা স্যার একটু ব্যবস্থা কর। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার।
সাবধান। ভয় পাইছেন ভাইজান? ভয় পায়েন না, ভয় পায়েন না, আমিও এই পাশের মহল্লায় থাকি। এত রাতে আপনারা এই জায়গায় কে? আপনার সাথে প্রাইভেট কথা আছে। নাইট গার্ডের সাথে কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আর আপনি এত রাতে এখানে কে? আপনাকে চিনি না, জানি না। যান এনতে যান, যান কাকা। ওই কয় কি ওই আপনি চিনেন না কাকা? এটা কোনো কথা জিমুনাকে অনেক গা একটু এদিক সেদিক করলে উনি সঞ্জা হইব। তোমার একটু বেশি দিমনি। তুই বাবুল মেয়ের লোভ দেখাস? এই নাইট গার্ড বাবুল মেয়ের তুই লোভ দেখাস? আর এই বাজার এই মহল্লার মানুষগুলো আমার বিশ্বাস করে তারা একটু শান্তিতে ঘুমায়। আর তুই ওই বেটা, তোরে যদি আবার দেখি রে এই বাজারে, তোর পাও দূরে পাইঙ্গে থানায় পাঠাই দিব। মনে রাখিস, যা যা দিকে কইতে যা। এই বাজার দিন তো কার দেই না, একবার সোজা যাবে কেন দিকে বাইরে। নতুন কাপড় চোপড় কিনা দেওয়াই লাগবো, গেছি দুপ দিয়া পারলাম না। সভাপতি সাহেবকে কত বোঝান বোঝাইলাম বেতনটা দেওয়ার জন্য, একটা টেও দিল না। এখন যে আমি কি করুম না, কিছু ভাল লাগতেছে না। ঘরে একটা দিনে শোনাই যে বেইসা পোলাটার কিছু দিব, গেছি দিও তো কিছু দিয়া পারলাম না। এই দে তো দেওয়াই লাগবো, আমি যেমন কি করুম চিন্তায় আর কিছু ভাল লাগতেছে না। আমি কি করুম এখন? ফোলাটা আমার মুখের দিকে চাইয়া রয়েছে, কাপড় চোপড় তো দেওয়াই লাগবো। ওই ওটা কর, ওই 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 কর, ওই